Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udhu billahi min shururi anfusina wa sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lah wa man yudlil fala hadiya lah. Wa ashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lah wa ashhadu anna Muhammadan 'abdullahi wa rasuluh. Allahumma salli wa sallim ala nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi wa man tabi'ahum bi ihsan ila yawmiddin amma ba'd. Shobaike shagoto janiye amra ajker jante chai proshnottorer session ti shuru korte jacchi. Allah kache taufik kamona korchi ebong dua korchi tini jeno amaderke tar nirdeshona Quran ebong sunnar shothik bujh onujayi palon korar taufik dan koren এবং তিনি যেন আমাদেরকে সব সময় সিরাতুল মুস্তাকিমের উপর রাখেন এবং আমাদেরকে বিভ্রান্তি বক্রতা এবং ভুল পথ থেকে রক্ষা করেন আমি আজকের প্রশ্নোত্তর সেশনের আগে ইউসুফ আলাইহিস সালামের একটি জামিয় দোয়া আপনাদেরকে শোনাবো যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা سورة يوسف رأكش أك نمبر آيات أُلِّك كُرَتْهَم يوسف عليه السلام دعا كُرَتْهِلَن أرتد الله كُدِّش فِكُرِ بُولَتْهِلَن أنت وليي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين هي الله أبني دنيا آخرة أمر بنتو أمر أبهبها بوك أما كي মুসলিম হিসাবে মৃত্যু দিন এবং আমাকে সালেহীন পুণ্যবানদের মধ্যে অন্তর্ভুক্ত করুন কি চমৎকার দোয়া সুবহানাল্লাহ এটা আমাদের সবারই দোয়া আল্লাহর কাছে আমরা চাই শুধু আল্লাহই হোক দুনিয়া এবং আখিরাতে আমাদের একমাত্র অভিভাবক আমাদের মাওলা আমাদের রব আমাদের ইলাহ আমরা আল্লাহর কাছে আশা করি তিনি যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদেরকে মুসলিম রাখেন মুসলিম হিসাবে মারা যাওয়ার তৌফিক দান করেন এবং আমরা আল্লাহর কাছে দোয়াও করি তিনি যেন সারাটি জীবন আমাদেরকে পুণ্যবানদের কাতারে শামিল রাখেন ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার আল ফাওয়াইদ গ্রন্থে খুব চমৎকার ছোট্ট একটা ব্যাখ্যা দিয়েছেন এই আয়াতের বলেছেন জামাআত হাযিহি দাওয়াতু আল ইকরার বিত তাওহীদ এই সুন্দর দাওয়াতি দোয়াটি তাওহীদের স্বীকৃতিকে অন্তর্ভুক্ত করেছে ওয়াল ইসতিসলাম লির রব এবং রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকেও এটা অন্তর্ভুক্ত করেছে ওয়া ইযহার আল ইফতিকার ইলাইহ এবং আল্লাহর কাছে যে আমরা খুবই মুখাপেক্ষী সে কথাটি এখানে প্রকাশ পেয়েছে ওয়াল বারাআতু মিন মুওয়ালাতি গায়রিহি সুবহানাহ এবং আল্লাহ ছাড়া আর কেউই যে আমাদের প্রকৃত বন্ধু নয় সে বন্ধুত্ব থেকে মুক্তির ঘোষণাও এখানে এসেছে কারণ আল্লাহই আমাদের একমাত্র বন্ধু ওয়ালি সে কথাটা এখানে বলা হয়েছে ওয়া কাউনাল ওয়াফাতি আলাল ইসলাম أجل غاية العبد الله أكبر আর ইসলামের উপর মারা যাওয়া ইসলামের উপরে মৃত্যু এটাই বান্দার সবচেয়ে মর্যাদা সম্পন্ন উদ্দেশ্য এবং লক্ষ্য وأن ذلك بيد الله لا بيد العبد এবং এটাও বোঝা যাচ্ছে যে এটা আল্লাহর হাতে আল্লাহ কাকে মুসলিম হিসাবে তার নিজের কাছে টেনে নেবেন এটা আল্লাহ জানেন এটা আল্লাহ সিদ্ধান্ত এটা বান্দার হাতে নয় সারাটি জীবন দিনের কাজ করে শেষ জীবনে অনেকে নাস্তিক হয়ে গেছে কিছু সংশয়বাদীদের সংশয়ে সে প্রভাবিত হয়ে দিন থেকে সরে গেছে এরকম ঘটনা প্রচুর সুতরাং এই দোয়াটির মধ্যে এটাও আছে যে মুসলিম হিসাবে মৃত্যু এটি আল্লাহর হাতে এটি বান্দার হাতে নয় ওয়াল ইতরাফা বিল মাআদ এবং
এই আয়াতটির মধ্যে, এই দোয়াটির মধ্যে এই স্বীকৃতিও আছে যে আল মাআত, মৃত্যুর পর যে পুনরুজ্জীবন সেটি সত্য, সেটিকে স্বীকার করার ঘোষণা এই দোয়াটির মধ্যে আছে। ওয়াতালাবা মুরাফাকাতিস সুআদা, আর সত্যিকার ভাগ্যবান মানুষ যারা আল্লাহর কাছে মুক্তি পাবেন, নাজাত পাবেন, সেই ভাগ্যবান মানুষদের সাথে থাকার উদগ্র বাসনার কথাও এই আয়াতটিতে আছে। কি সুন্দর দোয়া! আমরা সে দোয়া আল্লাহর কাছে করতে পারি। আল্লাহুম্মা আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। একটি প্রশ্ন এসেছে, ইমান ভঙ্গের কারণ সমূহ। ইমান ভঙ্গের কারণ সমূহ মনের অজান্তে ইমান ভেঙে গেলে কি করণীয়? তো এখানে আমরা বলবো যে ইমান ভঙ্গের যে কারণগুলো আছে এগুলো কেউ 10টা উল্লেখ করেছেন, কেউ তার চেয়েও বেশি, কেউ 25টা পর্যন্ত, এবং অনেকে তার চেয়েও বেশি উল্লেখ করেছেন। আমরা এখানে অল্প কিছু বা অত্যন্ত গুরুত্বপূর্ণগুলো আপনাদের সামনে একটু উল্লেখ করতে চাই, যাতে করে মোটামুটি মানে বিস্তারিত না হলেও মেইনগুলো আসলে তাহলে এর বিস্তারিতটাও আপনারা জেনে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তো ইমান ভঙ্গের প্রথম কারণ হচ্ছে শিরক বিল্লাহ। আর শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শরিক করা, এর অনেক তো দলিল আছে কোরআন হাদিসের মধ্যে। শিরককে বলা হচ্ছে সবচেয়ে বড় পাপ, এবং এটা হচ্ছে লা যুলমুন আযীম, ইন্না শিরক লা যুলমুন আযীম, সূরা লোকমানের মধ্যে বলা হয়েছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, আমরা এগুলো একটু সিস্টেম্যাটিক্যালি বলে যাই, কেউ যদি মনে করে যে আল্লাহর নাজিলকৃত বিধান আমাদের জন্য যথেষ্ট নয়, এটা ইমান ভঙ্গের কারণ। কেউ যদি সন্দেহ পোষণ করে যে আল্লাহ যা নিয়ে এসেছেন তার মধ্যে আমাদের খায়ের থাকতেও পারে, নাও থাকতে পারে, অথবা সেটা আমাদের জীবনের সাথে সঙ্গতিপূর্ণ হতেও পারে, নাও হতে পারে, এই ধরনের সন্দেহ, এটা ইমান ভঙ্গের কারণ। কেউ যদি কোরআন এবং সুন্নার সত্যতার ব্যাপারে সন্দেহ পোষণ করেন, অর্থাৎ ওহির ক্ষেত্রে সন্দেহ পোষণ করেন, তাহলে এটা ইমান ভঙ্গের কারণ। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন সে আদর্শের ব্যাপারে সন্দেহ পোষণ করেন অথবা সেটাকে অস্বীকার করেন, তাহলে এটা ইমান ভঙ্গের কারণ। কেউ যদি মনে করেন যে ইসলাম ভালো, পাশাপাশি অন্য মানব ধর্ম অথবা মানুষের রচিত কোনো বিধানও চলতে পারে, তাহলে এটা ইমান ভঙ্গের কারণ। আর কেউ যদি মনে করেন যে ইসলামের চাইতে আরও বেটার মতাদর্শ আছে, মানুষ যেগুলো আজকাল তৈরি করেছে ইত্যাদি, তাহলে এটা আরও ভয়াবহ রকমের ইমান ভঙ্গের কারণ। এভাবে ইমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে। আপনি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং আরও সকল ইমামরাই আসলে এটা লিখেছেন, আমাদের বড় বড় সকল ইমামরাই এই বিষয়গুলো লিখেছেন, কিন্তু আমরা দেখেছি অনেকেই খুব সুন্দর করে নওয়াকেদুল ইমানের বিষয়গুলো হয়তো তুলে ধরেছেন, সেগুলো আসলে মানে বিস্তারিতভাবে বর্ণনা করতে গেলে এভাবে আসে। যেমন আলাউই আস-সাকাফ, তিনি যেমন কুফুরির প্রকারভেদ সব আলাদা করেছেন, অতএব হয়তো অনেক ধরনের কুফুরি আছে, তো কুফর আকবর এগুলো সব নওয়াকেদুল ইমান। ঠিক তেমনি কিছু নওয়াকেদুল ইমান আছে তৌহিদ এর যদি আপনি বিপরীত অবস্থানে চলে যান, তৌহিদের যে রূপরেখা আছে তার বিপরীত অবস্থান চলে গেলে সেটা ইমান ভঙ্গের কারণ হবে। ঠিক তেমনি নবুয়াতের ক্ষেত্রেও অনেকগুলো ইমান ভঙ্গকারী বিষয় আছে, যেমন মানে এগুলো হচ্ছে বিস্তারিত বলতে গেলে অনেক কিছু আসে এর মধ্যে। যেমন কেউ যদি মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী নন, তারপরে আরও নবী আসবে, অথচ
কোরআন হাদিসের অসংখ্য দলিল দ্বারা তাকে শেষ নবী হিসাবে এখানে ঘোষণা দেওয়া হয়েছে। অতএব নবুয়তের ক্ষেত্রে অনেকগুলো ইমান ভঙ্গকারী বিষয় আছে, গায়েবী বিষয়ের ক্ষেত্রেও অনেক ইমান ভঙ্গকারী বিষয় আছে। কেউ যদি আখিরাতকে অস্বীকার করেন, কেউ যদি জান্নাত জাহান্নামকে অস্বীকার করেন, তাহলে এগুলো ইমান ভঙ্গের কারণ হবে। এভাবে ইমান ভঙ্গের অসংখ্য কারণ আছে। মনের অজান্তে ইমান ভেঙে গেলে কী করণীয়? মনের অজান্তে ইমান ভাঙার কোনো সুযোগ নেই, কারণ ইসলামের জরুরি আকিদা আছে কিছু, যেমন আল্লাহ সম্পর্কিত জ্ঞান, আরকানুল ইসলাম যেটা, আল্লাহর ফেরেশতাদের সম্পর্কিত জ্ঞান, আল্লাহর কিতাব সম্পর্কিত জ্ঞান, আল্লাহর রাসুলগণের ব্যাপারে জ্ঞান, তাকদীরের ব্যাপারে জ্ঞান এবং আখিরাতের ব্যাপারে জ্ঞান। ইমানের যে ছয়টা রুকুন আছে, এ ছয়টা রুকুন সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য জানাটা ইসলাম জরুরি জ্ঞান হিসাবে ঘোষণা করেছে। এটা হচ্ছে মা'লুমুন মিনাদ্দিনে বিদ্দারুরা, এই জ্ঞানটা হচ্ছে মা'লুমুন মিনাদ্দিনে বিদ্দারুরা। এবং এই জ্ঞানটাকে মানে প্রোটেক্ট করা, হেফাজত করা এবং নাওয়াকিদ বা নালিফায়ার, যেগুলো এই এই তাওহিদকে, আমাদের আকিদাকে, ইমানকে ধ্বংস করে, যেটাকে নাওয়াকিদুল ইমান বলা হয়, সেগুলো জানাটাও জরুরি। কারণ সেগুলো না জানলে তো আমার ইমানটা থাকবে না, ইমান ধ্বংস হয়ে যাবে। ঠিক যেভাবে আপনি একটা বাড়ি বানানোই যথেষ্ট নয়, এই বাড়িটাকে ডাকাত কিংবা দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষা করা জরুরি, তা নাহলে তো ডাকাত এসে আপনাকে মেরে ফেলবে, আপনার সব কিছু লুট করবে। ফলে মানে ইমানের মূল জিনিস জানাটাও জরুরি, ইমান ধ্বংসকারী বিষয়গুলো জানাটা জরুরি, যাতে তার থেকে বিরত থাকা যায়, এটা তো জরুরি জ্ঞান। অতএব মনের অজান্তে আপনার ইমান ভেঙে যাওয়ার বিষয়টা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ এই জরুরি জ্ঞান না থাকার কারণে কেউ যদি বলে যে হে আল্লাহ, আমি তো জানতামই না যে তাওহিদ আমাকে মানতে হবে, অথবা জান্নাত জাহান্নামের প্রতি আমাকে বিশ্বাস রাখতে হবে, অথবা কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে, এই যুক্তি আল্লাহ গ্রহণ করবেন না, কারণ আল্লাহ তাআলা এই জ্ঞানটা ছড়িয়ে দিয়েছেন। একমাত্র তাদের ক্ষেত্রে যুক্তিটা গ্রহণযোগ্য হবে যাদের কাছে রাসূল আসেননি, কোনো একটা কারণে তারা এতটাই আইসোলেটেড এবং স্ট্র্যান্ডেড একটা লাইফ তারা মেনটেন করেছে যেখানে তাদের কাছে কোনো জ্ঞানই পৌঁছেনি। কিন্তু যাদের কাছে জ্ঞান পৌঁছে অথচ সেই জ্ঞানটা সে নেয়নি, তাদের এই ওজর কবুল হবে না। অতএব আমি বলবো যে ভাই যিনি এই প্রশ্নটা করেছেন, আপনাকে অবশ্যই ইমানের মৌলিক বিষয়গুলো জানতে হবে, ইমান ভঙ্গকারী বিষয়গুলো জানতে হবে। আমরা মৌলিক বিষয়গুলো আজকে তুলে ধরলাম, কিন্তু এগুলোকে আরও ডিটেলস আপনারা জানতে পারবেন, যেমন islamhouse.com, এখানে অনেকগুলো সুন্দর সুন্দর আর্টিকেল আছে, এবং islamqa.info, এর মধ্যেও ডিটেলস ইমান ভঙ্গের কারণগুলো আছে, আপনারা সেগুলো একটু পড়ে নেবেন।